স্কুটি সাইজ ভালো, কথাবার্তা বললে আর কি ক্লিয়ার উঠবো। মোটামুটি ও হো হো ও সেই সেই পুটি একটি, ও সেই দেখতেছেন? ও হো সেই সেই এই যে দেখেছেন চলে যাবে, ও হো এই দেখতেছেন প্রচন্ড এই পুঁটি মাছ পাইছিল, ও হো ও ভাই ও সেই পুঁটি দেখতেছেন, ও হো হো সেই ও হো এই যে দেখেন পুঁটি, ও হো এই দেখেন আসলে, ও হো হো দেখতেছেন, ও ও সেই কাতল সাহেব, ও হো হো সেই সে পরিবেশে, ও হো 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 সেই আলাদা। ও হো 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 সেই সেই ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখেন ও সেই পুঁটি, শুধু পুঁটি মাছ। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম বড়শি দিয়ে মাছ শিকারের আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেছেন অলরেডি কাকা কিন্তু মোটামুটি ও হো হো ও সেই সেই পুঁটি, একটি বড় সাইজের একটি পুঁটি মাছ পাইছে কাকা, দেখতেছেন? এবং কি পাশাপাশি দেখতেছেন অনেকগুলি মাছই পাইছে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সাথেই থাকবেন, আপনাদের সমস্যা ফোন দিছিল আপনাদের একটু দেখাই ইনশাল্লাহ। ও হো হো ও সেই দেখতেছেন আরেকটি মোটামুটি পুঁটি সাইজ ভালো, কথাবার্তা বললে আর কি ক্লিয়ার উঠবো। প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন কাকা কিন্তু অলরেডি বেশ কিছু মাছ পাইছে, দেখতেছেন ইনশাল্লাহ কিন্তু আরো মাছ পাবে ইনশাল্লাহ। দেখতেছেন বড়শি দিয়ে মাছ শিকার, মাছগুলো সেই একদম লড়তেছে নেটের ভিতরে সুন্দর। ও মিস হয়ে গেছে, কখন আসছেন কাকা? 11টার দিক দিয়া, 10টা 11টার দিকে আসছে কাকা, মোটামুটি মাছ পাইছে ইনশাল্লাহ। আজকে কুয়াশার কারণে একটু কম ঠান্ডা খাচ্ছে, ঠান্ডা লাগে খাই নাই, ঠান্ডার নাকি আর কি কম। সকালবেলায় এখানে প্রচন্ড কুয়াশা করছিল এবং কি ঠান্ডাও মোটামুটি বেশ ঠান্ডা, এবং কি প্রচুর বইতেছে হালকা বাতাস, হালকা শীত শীত। এর মধ্যে কিন্তু কাকা পুঁটি মাছ আর কি, রোদ উঠলে বোধহয় মাছ কাকা বেশি ধরতো না? একটু বেশি ধরতো, রোদ থাকলে ঠান্ডা লাগতো, ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মাছ মাছ আসলে খায় খুব কম কম। কম খাচ্ছে বন্ধুরা। এবং কি ওহো ওহো সেই সেই এই যে দেখছেন বন্ধুরা সেই পুঁটি, ও সুন্দর আরেকটি পুঁটি মাছ কিন্তু অলরেডি পেয়ে গেছে নেটের মধ্যে। বেশ কিছু মাছ আছে ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাথে থাকবেন, আপনাদের মাছগুলোও দেখাবো। পাশাপাশি দেখতেছেন তো বড়শি দিয়ে মাছ শিকার করতেছে, বিশেষ করে শুধু পুঁটি মাছ, বড় মাছটা আর মাছ পান নাই না কাকা? না মাছ আছে, পুঁটি মাছ টুপ দেউন লাগে, আসলে পুঁটি মাছের টুপ দিয়ে তো বড় মাছ আশা করা যায় না, আসলে পুঁটি মাছ টুপ হিসেবে ব্যবহার করতেছে। যে দেখতেছেন এটা হচ্ছে পাউরুটি এবং পিঁপড়া ডিম না কাকা? পিঁপড়া ডিম, পাউরুটি এবং পিঁপড়া ডিম দিয়ে কিন্তু মাছ শিকার করতেছে কাকার বাড়ি কই শেরপুর না? শেরপুর। কাকার নাম? আমার নাম জুলহাস। জুলহাস ভাই দেখতেছেন বড়শি দিয়ে মাছ শিকার করতেছে, আসর আজান দিচ্ছে এখন আর কি, যাওয়ার সময় পড়ায় না, লাজর আসরে আজান দিচ্ছে আর কি চলে যাবে। ওহো এই দেখেছেন সেই পুঁটি, সেই পুঁটি মাছ মোটামুটি ভালো সাইজ পুঁটি ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা দেখেছেন গত শুক্রবার কিন্তু একটি ভিডিও এখান থেকেই আমি করছিলাম প্রায় 19 মিনিটের মতো, সেই ভিডিওটা আমার এই চ্যানেলে ছাড়া আছে, আপনারা দেখে আসতে পারবেন ইনশাল্লাহ। সেখানেও এই জায়গাতে কিন্তু প্রচন্ড এই পুঁটি মাছ পাইছিল। ওহো ও সেই দি কাকা একটু দেখাই, ও সেই পুঁটি দেখতেছেন সাইজ মোটামুটি অনেক সুন্দর পুঁটি সাইজ। আসলে এখানে এর আগেও কাকা শুধু বড় বড় পুঁটি ধরছিল, এই যে এখানে একটা আর এখানে একটি ভাই ছিল, কিন্তু এখানে সব থেকে সেদিনকে বড় বড় পুঁটি পাইছে। ও হো হো সেই দেখতেছেন ও সেই পুঁটি ইনশাল্লাহ। ওটা অবশ্যই দিন ওর দিন থাক
সমস্যা নেই, আপনাদের দেখাচ্ছি একটু। আমি একটু আপনাদের একদম ক্লিয়ার দেখাচ্ছি ইনশাল্লাহ। আজান দিচ্ছে, আসলে যখন খাই খাই দর্শক মন্ডলী। ওহো, এই যে দেখেন পুটি, সেই পুটি, সেই সেই দেখছেন নেটের ভিতরে কিন্তু মাছগুলি একদম তরতাজা, একদম লড়াচড়া করতেছে। আপনাদের দেখাবো মাছগুলো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাথে দেখবেন। দেখবেন কচুরি পানার একদম পাশে ঘেসে, একদম ঘেসে কিন্তু বসি শিকার করতেছে, বসি দিয়ে মাছ শিকার করতেছে। তিনি দেখতেছেন কিন্তু অনেক শিকারই আছে। পরন্তু বিকেল বেলা একদম ন্যাচারাল পরিবেশে কচুরি পানার পাশেই কিন্তু আমরা এই বসি দিয়ে মাছ শিকার করতেছি ইনশাল্লাহ। জুলাস ভাই না? হ্যাঁ জুলাস ভাই, জুলাস ভাই মাছ শিকার করতেছে। সেই শেরপুর থেকে তিনি আসছে এই কাটাখালী নদীতে বসি দিয়ে মাছ ধরার জন্য। আসলে তারা কিন্তু অবসর টাইমে কিন্তু, ওহো এই দেখেন, আসলে বিশেষ করে আর একটি জিনিস আমি আপনাদের বলি, এই যে দেখতেছেন হাত ছিপটা, হাত ছিপ দিয়ে পুঁটি মাছ ধরার মজা আলাদা না কাকা? বিশেষ করে এই হাত ছিপ দিয়ে পুঁটি মাছ ধরার মজাই আলাদা, না দেখলে আপনাদের বিশেষ হবে না ইনশাল্লাহ। আপনারা যদি মাছ ধরতে যান তাহলে অবশ্যই একটি হাত ছিপ, কয় ফিট এটা কাকা? 11 ফিট। ও হো হো দেখতেছেন, ও দেখছেন সেই পুঁটি, সেই প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন, বিশেষ করে পুঁটি মাছ ধরার মজা আলাদা সেই হাত ছিপ দিয়ে, আসলে মজাই লাগে হাত ছিপ দিয়ে মাছ ধরা। দেখতেছেন একদম ঘেঁষে, একদম কাটা ঘেঁষে বসি ফেলছে কাকা। ও সেই কাতল সাইজ পুঁটি কাকা, প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন কাকা কিন্তু টপার টপ কিন্তু বসি দিয়ে মাছ শিকার করতেছে। দেখতেছেন প্রিয় বন্ধুরা আমার, একদম কচুরি পানা ঘেঁষে বসি ফেলছে। আসলে এই জায়গাটা কিন্তু একটু গভীর জায়গা না কাকা? এটা বলতো কুর একটা না কাকা? ও হো হো সেই সেই দেখতেছেন বন্ধুরা, গভীর বেশি দেখে এত দূর না, কাছেই দিছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিন্তু পুঁটি মাছ কাছে আর ঘেঁষে দিচ্ছেন না কাটা, এটা কিন্তু একটি কাটা দেখতেছেন, এটা কচুরি পানা। ওই যে পাশাপাশি আরো শিকারি ভাইরা আছে, ভালো মাছ পাচ্ছে ইনশাল্লাহ। সুন্দর একদম ন্যাচারাল পরিবেশে, ও হো 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 সেই পুঁটি দেখতেছেন। প্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন? আজকের একদম পরন্ত বিকেল বেলা এই বড়শি দিয়ে পুঁটি মাছ ধরার যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সালাম। আপনাদের জানাই বেস্ট অ্যান্ড হক ফিশিংয়ের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা খুব একটি মজাদার ভিডিও বা সুন্দর একদম ন্যাচারাল পরিবেশে একদম পরন্ত বিকেলবেলা বড়শি দিয়ে মাছ শিকার করার, আসলে পুঁটি মাছ ধরার মজাই আলাদা। ও হো 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 সেই সেই পুঁটি দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী, কাকা কিন্তু টপার টপ টপার টপ কিন্তু ধরতেছে ইনশাল্লাহ। আপনারা শুধু দেখতে থাকুন, আমরা এই আজকে মাছ ধরবো এবং কি কতগুলি মাছ কাকা ধরছে সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এই হালকা শীত, ঘন কুয়াশা সকালবেলা, এমনকি দুদিন আগে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিশেষ করে আরো কাকা বলতো বেশি রোদ উঠলে বোধ আরো মাছ বেশি খাইতো না? বেশি খায়, রোদ উঠলে পানি গরম হলে বেশি খায়। হ্যাঁ
ঠান্ডা পানি, ঠান্ডা এখন পানি তো ঠান্ডা, পানি তো গরম হইতেছে না, পানি গরম হলে একটু রোদ উঠতো, পিংলা রোদ উঠলো তাহলে মাছ আরো বেশি হইতো, বিশেষ করে পুঁটি মাছ। চার তো দিচ্ছেন না কাকা? হ্যাঁ চার দিছি, চার ওর মধ্যেই, চার দিয়ে কিন্তু আজকে পুঁটি মাছ শিকার করা হচ্ছে বড়শি দিয়ে, দেখতেছেন প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাই ও বোনেরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। শুধু পুঁটি মাছ, ওহ মিস হয়ে গেছে, মোটামুটি কিন্তু বেশ কিছু মাছ পাইছে জুলাস ভাই। জুলাস ভাই কিন্তু আসছে সেই 11টা বাজে, ও হো হো সেই পুঁটি দেখতেছেন, পুঁটিগুলি সেই পুঁটি ইনশাল্লাহ, টপার টপ ধরতেছে, আপনারা দেখতে থাকুন, একদম বসির একদম মাথায় একদম ছোট্ট করে টোপ, বড় টোপ দিলে তো বসি খাইতে পারবে না, ছোট ঠোঁট পুঁটি মাছের, পুঁটি মাছ সেই পরন্ত বিকালে লোকে বড়শি দিয়ে মাছ শিকার করার মজাই আলাদা। যারা আসলে মাছ শিকার করে, আসলে বড়শি দিয়ে মাছ ধরার নেশা খুব না কাকা? কাম কাজ ফলাই দেয় ওর না, কাম কাজ, কাম কাজ বাদ দিয়ে অনেক সময় যদি মাছ ধরা কেউ জন গেল, মনে করেন কেউ জন সাথে গেল দেখলেন, তাহলে আর কোনো কাম কাজ কিচ্ছু ভাল লাগে না দর্শক মন্ডলী। আসলে সেই জন্য কিন্তু জুলাস ভাই কিন্তু ছুটে আসছে সেই কাটাখালী নদীতে। আর দর্শক মন্ডলী, এই কাটাখালী নদীতে কিন্তু অভয় আশ্রম, এখানে কিন্তু সম্পূর্ণ মাছ ধরা নিষেধ, কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক শিকারী আসে, কিন্তু কেউ কিছু বলে না, শুধু বড়শি দিয়ে মাছ শিকার করে, সেই জন্য কিছু বলে না। আর একটি জিনিস মনে করেন, অনেকেই দূর দূরান্ত থেকে আশা নিয়ে আসে, কিন্তু সেজন্যই কেউ কিছু বলে না, শুধু পুঁটি মাছ শিকার করতেছে। এছাড়াও এখানে কিন্তু বড় বড় মাছ আছে, এবং কি অনেক ঠেঙ্গা আছে, ওহ সেই আরেকটি পুঁটি মাছ ধরলো। আমরা আপনাদের একটু দেখাচ্ছি, আমি ভিডিওটা বেশি লম্বা করবো না, আপনাদের একটু এই মাছগুলো একটু দেখাই দর্শক মন্ডলী, একটু খেলা তো লাগবে। এই যে দেখেন, ও সেই মাছ প্রায় কেজিখানি হবো না কাকা? কেজিখানি, বেশি কেজিখানির উপরে হবো, প্রায় 2 কেজির মতো সেই পুঁটি মাছ ইনশাল্লাহ। মাছগুলো মরে যাবে, সেই জন্য আমি বেশিক্ষণ দেখাচ্ছি না ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাথে থাকবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জুলাস ভাইয়ের জন্য একটু বড় করে লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথভাবে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ জুলাস ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ।